السلام عليكم يا اخوانا. আমি আপনারা দেখাইমু কিভাবে ফ্রাই রাইস রান্না করা যায়। সামান্য তেল দিলাম, আমার হান্ডির মাঝে কিন্তু পানি নাই, তেল আছে। আগর তেল গরম হওয়ার পরে আমার ফেস খাটা ফেস দিলাম, লবণ আন্দাজ মতো লবণ, জি রেইনবো আইসক্রিম, ওকে আম্মা দিলাম, ওকে ফুট, জি আমি ইউজ ইউর আব্বাস ফোন। এখন আমি দুইটা ডিম রে বানালাম, জি আম্মা জি ডিম ফাটা নিলাম, জি আম্মা জি আইতেন আমার কুলো আয়ো। সামান্য ব্ল্যাক পেপার দিব, আমি দুইটা ডিম ফাটাই রাখছি, মিক্স করবা, চুলার আগুনটা কমাই লিবা তোরা। এখন এখন আমি মিক্স ভেজিটেবল দিলাম, সামান্য ফাসফুরন, জিরা পাউডার, মিক্স হয়ে বাবলা হইয়া এখন আমার কুক করা রাইস দিলাম। আপনারা সবসময় ট্রাই করবা রাইসটা যেন নরম না হয়, রাইস যেন জোর জোরা থাকে। আমি আপনারা আরো দিন দেখাইম, চাল দেখিলে বানানো যায়। মিক্স করে লইবা, সামান্য সয়া সস দিবা, আমি সয়া সস দিয়ে মিক্স করে নিলাম। এখন আমার নিজের বানানো একটা গরম মশলা দিলাম, পরিমাণ মতো দিবা আপনারা, যে যতটুকু মনে করে একদম মিক্স করবা। চুলার আগুনটা বাড়িয়ে দিচ্ছি, আমার সামান্য চিনি, এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারবা, স্কিপ করতে চাইলে স্কিপ করবা। মিক্স করবা ভালো কইরা, এখন দেখুক আমার ফ্রাই রাইস শেষ। আমি জানি না আজকে কালারটা কিলা কারণ আইরো, আর একটা নাইস কালার হয়েছে, বাট এটা আইরো না। আমি তো আমার ফোন দিয়ে আজকে করলাম না, আমার হাজবেন্ডের ফোন দিয়ে করলাম, আমি তাইনুর ফোনের সবটা ফাংশন জানিও না। আমার ফ্রাই রাইস রান্দা ডন। এখন আপনারা বাখরের ফাতা দিয়া যে সময় পরিবেশন করবা, ওই সময় বাখরের ফাতা দিয়া উপরে দিয়ে দিতে পারবা, বেরেস্তা চাল চাইলে ফ্রাই অনিয়ন দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।